রিটেল টাটা নিবেদিত ডিবিসি নিউজ এর নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা এবং আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। শুরুতেই খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে অনেকগুলো খবরের মানে কয়েকটি খবরের ব্যাখ্যা অবশ্যই আপনাদের কাছ থেকে নেব। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী নানা বিষয়ে কথা বলেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে আপনাদের দুজনের কাছে প্রথমে আমি প্রশ্ন রাখতে চাই যে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে যা আসছে আপনারা কি মনে করেন, তারপরে আমরা হয়তো সেগুলোর ব্যাখ্যায় যাব। শুরুতেই উল্লেখযোগ্য দিকগুলো কি মনে করেন জনাব আবু সাইদ খান? আমার কাছে উল্লেখযোগ্য মনে হচ্ছে যে এই যে সিন্ডিকেট আছে, যেটা সাইফুল আলম সাহেব প্রশ্ন করেছিলেন যে এই সিন্ডিকেটের কে ধরা যায় কিনা, এবং এ ব্যাপারে ধরলে অসুবিধা আছে বলে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন। তো এইটার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন তিনি বাণিজ্য মন্ত্রীকে ধরবেন। অর্থাৎ আমার কাছে যে বাণিজ্য মন্ত্রীর এই অসায়ত্ব আমাদেরও খারাপ লেগেছিল, তিনি এই অসায়ত্ব প্রকাশ করেছিলেন। তবে বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী এবার তার আমলে নিয়েছেন এবং বিষয়টাকে দেখবেন, এবং আমার মনে হয় মন্ত্রীদের কাছ থেকে তো এই ধরনের আচরণ কিংবা এই ধরনের অসায়ত্ব প্রকাশ করা সঠিক নয়, এবং যারা স্ব অবস্থান থেকে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন সেটি আমরা প্রত্যাশা করি। আমার কাছে আজকের প্রশ্নমালার মধ্যে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ উত্তর বলে মনে হয়েছে। অনেক ধন্যবাদ, আপনি একটি বিষয় বললেন। জনাব রেজওয়ানুল হক রাজা, আপনার কাছেও একই প্রশ্ন, আপনি কি মনে করেন? এক বা একাধিক বিষয় নিশ্চয়ই আপনি উল্লেখযোগ্য হিসেবে বলতেই পারেন। ধন্যবাদ। না, সাইদ ভাই যেটা বললেন এটা তো ইম্পর্টেন্ট, তবে সিন্ডিকেট যদি থেকেও থাকে তাহলে সেটা ভেঙে দেওয়া হবে এরকম আর একটু অনেকখানি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে আমরা মনে করি যে বাজারের বাজার ব্যবস্থাপনায় যে সরকারের একটা বড় ভূমিকা রয়েছে সেটি তিনি স্বীকার করে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি ইঙ্গিত দিয়েছেন ব্যবস্থা নেবেন। এটা অবশ্যই বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে চড়া দামে মানুষ কষ্ট পাচ্ছে তাদের জন্য একটা স্বস্তি ব্যাপার। আমার কাছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ব্রিকস নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে দেশ জুড়ে, যে বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে গেলেন এবং সেখানে তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, মনে করা হচ্ছিল যে বাংলাদেশ এবার ব্রিক্সের সদস্যপদ পাবে। সরকারের তরফ থেকে এর আগে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশকে সদস্য করা হয় নাই। এটি দুই রকম ভাষ্য আমরা শুনতে পাচ্ছিলাম, যারা সরকারের সমালোচক তারা বলছেন যে বাংলাদেশ ব্যর্থ হয়েছে সদস্যপদ পেতে, আর সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি একটি চলমান প্রক্রিয়া, এটা এখানেই এটা শেষ নয়। এই ব্যাপারে যেহেতু এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশ নিয়েছেন, তার কাছ থেকে এই বিষয়ে একটা ব্যাখ্যা বা জবাব মানুষ আশা করেছিল এবং সেরকম প্রশ্ন করা হয়েছে তাকে আজকে, এবং তিনি এটি ব্যাখ্যা দিয়েছেন। তো সেখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তিনি বলেছেন যে বাংলাদেশ প্রথমবার গিয়েই সদস্যপদ পেয়ে যাবে এরকম আশা সরকার নিজেও করে নাই এবং সে চেষ্টাও করে নাই। এটি একটি নিয়ম নীতি আছে সদস্যপদ পাওয়ার, এবং সেই নিয়মের প্রতি বাংলাদেশ বিশ্বাসী। তো এবং তিনি প্রকারান্তরে বলেছেন যে ভবিষ্যতে বাংলাদেশ হয়তো এই এই সদস্যপদ পাবে। এই বিষয়টা যে তিনি পরিষ্কার করলেন সরকার প্রধান হিসেবে, এটি একটি ইম্পর্টেন্ট বিষয় ছিল। আর একটি কথা, ডক্টর ইউনুস সংক্রান্ত যে বিষয়টি, সেখানে তিনি আউটরাইট রিজেক্ট না করে দিয়ে, মানে যারা বিবৃতি দিয়েছেন যে সমস্ত নোবেল লরিয়েটসরা তাদের যে খোলা চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তারা দিয়েছেন সেটি তিনি সরাসরি একদম একদম পুরোপুরি নাকচ না করে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন, সেটি হচ্ছে যে এই বিবৃতিদাতারা তাদের এক্সপার্টদেরকে বাংলাদেশে পাঠাতে পারেন এবং তারা এই মামলার যে অভিযোগগুলো রয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সেই অভিযোগগুলো তারা যাচাই বাছাই করতে পারেন, নথি পর্যালোচনা করতে পারেন, করলে হয়তো আরো অনেক কিছু বেরোবে, এরকম ইঙ্গিত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমি মনে করি যে এটি একটি সাহসী কি বলে প্রস্তাব, এবং তিনি ওপেন করে দিয়েছেন বিষয়টা, যে আপনারা আসেন দেখেন এবং তারপরে আপনারা যাচাই করেন। কারণ স্টেটমেন্টে দেখুন, স্টেটমেন্টের ব্যাপারটা যদি এ প্রসঙ্গে এক লাইন বলি, সেটা হচ্ছে যে বিবৃতিটা শুধু ডক্টর ইউনুসের মামলার মধ্যে সীমাবদ্ধ নেই, এই স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গও কিন্তু বলা হয়েছে। সেখানে তারাও অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক যা যা বলা হয় বিদেশিরা
সম্প্রতি যা যা বলছে সেসব বিষয়গুলো যখন ইনক্লুড করা হয়, তখন কিন্তু এই বিবৃতিটা উদ্দেশ্য নিয়েও একটা প্রশ্ন ওঠে। যাই হোক, তো মাননীয় প্রধানমন্ত্রী যখন তাদেরকে ইনভাইট করেছেন আসার জন্য, আমি মনে করি যে এখান থেকেই সরকারের দিক থেকে তিনি একটা সৎসাহসের পরিচয় দিয়েছেন, এবং আমি মনে করি যে যে অভিযোগটা করা হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এটি একেবারেই শুধুমাত্র মানে ইচ্ছা করে বা একটা প্রতিহিংসামূলক বিষয়টি তা নয়। জি, অনেক ধন্যবাদ জনাব জয়নুল হক রাজা, আপনি কিছু বিশ্লেষণও দিলেন উল্লেখযোগ্য দিকগুলো বলবার সাথে সাথে। সেই বিশ্লেষণে আমি জনাব আবু সাইদ খান আপনার কাছ থেকে একটু যাই, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি নিয়ে কথা হলো, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার প্রসঙ্গে এক শতাধিক বিশিষ্ট ব্যক্তি নোবেল লরিয়েট যারা বিবৃতি দিয়েছেন, তিনি বলছেন যে তার কি এখতিয়ার আছে বিচার বিভাগের উপরে, তো বিচার বিভাগের বিষয়। আমরাও তো বিষয়টি তেমনই জানি, কিন্তু আসলে বিদেশিরা বা এই যারা নোবেল বিজয়ী যারা বক্তব্য দিচ্ছেন, আরো যারা বিশেষ ব্যক্তিত্ব আছে, তারা কি ধারণা পোষণ করেন আমাদের বিচার বিভাগ সম্পর্কে, এখান থেকে কি বার্তা পাওয়া যায়, কেন এমন ধারণা পোষণ করেন, এর পেছনে কোনো যৌক্তিক কারণ আছে কিনা, এই বিষয়টিকে সরকারের পক্ষ থেকে হতাশাজনক বিস্ময়কর বলা হচ্ছে, সরকারের মন্ত্রীরা বলছেন, আপনি তা মনে করেন কিনা। প্রথমত হচ্ছে যে বিচার তার নিজস্ব গতিতে চলবে, নিজস্ব কোর্স আছে, সেই অনুসারে অগ্রসর হবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার, নির্বাচন, এমনকি বিচার ব্যবস্থা সম্পর্কেও এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে, এবং এইটা দেশের ভিতরেও জনমনেও এক ধরনের পারসেপশন আছে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই স্টেটমেন্টের মধ্য দিয়ে কিংবা এর আগে যে স্টেটমেন্ট গুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে যে সেই ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন রয়ে গেছে, এবং অনেকেই মনে করেন, দেশের ভিতরেও মনে করেন, বাইরেও মনে করেন, যে ডক্টর ইউনূসের মধ্যে বিরুদ্ধে যেসব পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে সেটা অনেকটা হয়রানিমূলক। কেননা যে বাংলাদেশে তো শ্রমিকদেরকে ছাঁটাই করে বেতন দেন না, কিংবা তার পাওনা থেকে বঞ্চিত রয়েছে, এমন শত শত ঘটনা আছে, কিন্তু সেগুলো এত দ্রুত তাৎক্ষণিকভাবে এটা ইনভেস্টিগেট হয় না, আদালত পর্যন্ত গড়ায় না, গড়ালেও এগুলা তিমিরে থেকে যায়। তো এই সমস্ত কিছু দেখে কিংবা ডক্টর ইউনূস সম্পর্কে মন্ত্রী এমপিদের বিভিন্ন সময় বক্তব্য থেকে যেভাবে বক্তব্য দেয় আক্রমণাত্মক, তা থেকে এক ধরনের ধারণা তৈরি হয়েছে। তো আমি জানি না কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা গুলো আছে তার তথ্যপত্র এবং বিষয়বস্তু সম্পর্কে আমার অতটা সঠিক এবং সম্যক ধারণা নেই এটা, এবং এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, তবে আমার কাছে মনে হচ্ছে এই পারসেপশনটা রয়ে গেছে, এবং সেটা দেশের ভিতরে এবং বাইরে রয়ে গেছে, যে কারণে এই ধরনের। আর একটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়ার বিষয়টা, স্টেটমেন্ট দেওয়া কিন্তু আজকে বিভিন্ন ব্যাপারে এটা একটা রেওয়াজ তো আছেই, কোনো কারো প্রতি যদি কেউ মনে করে যে ইনজাস্টিস হচ্ছে তখন স্টেটমেন্ট দিতে পারে, দেশের অভ্যন্তরেও নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া হয়, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে দেওয়া হয়, দেশের বাইরে থেকেও এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়, এমনকি যদি সাজা হয়ে যায় তারও মুক্তির দাবিতে স্টেটমেন্ট দেওয়ার রেওয়াজটাও কিন্তু আমার কাছে আইন বিরোধী বলে মনে হয় না, এটা আইনের উপর হস্তক্ষেপ বলে আমার কাছে মনে হয় না। তো একটা স্টেটমেন্ট রয়েছে, তো প্রধানমন্ত্রী বলেছেন যে তারা লোক পাঠাক, তারা এসে দেখুক আসলে কি ঘটেছে, হ্যাঁ হতে পারে সেই ধরনের ঘটনা। তার একটা হচ্ছে যে এই স্টেটমেন্টের যেটা রিজার্ভ রাজা যথার্থই বলেছেন যে এই স্টেটমেন্টের আর একটা পার্ট আছে মানব অধিকার, তো মানব অধিকারের লঙ্ঘনের ঘটনা নিয়ে তো পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে, নির্বাচন নিয়েও আজকে আমাদের নির্বাচন দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ইস্যুতেই প্রায় বলা যায় যে সবারই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে, অতএব সবকিছু মিলে তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন। তবে এই স্টেটমেন্টটাকে তারা দিতে পারে, সরকার প্রত্যাখ্যান করতে পারে, জনগণ বিচার করবে, এটা কতটুকু তাদের বিবেচনায়, জনগণের বিবেচনায় কতটুকু বিবেচ্য, কতটুকু যুক্তি, কতটুকু অযুক্তি, একদম স্পষ্ট বিষয়টি। প্রশ্নটি আরেকটা আরো একটু থাকে, যে আসলে তাদের স্টেটমেন্ট দেওয়ার পেছনেও আবার কোনো উদ্দেশ্য থাকে কিনা, কারণ যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও আমরা দেখেছি এরকম দেশি বিদেশি থেকে নানান রকম বা বিভিন্ন সংস্থা থেকে নানান রকম প্রতিক্রিয়া এসেছে, আহ্বান এসেছে, কিন্তু আরো তো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে, মানে এই যে নোবেল বিজয়ীরা যারা স্টেটমেন্ট দিচ্ছেন সেখানে একটা উদ্দেশ্য, যদি বিরতির পরে সম্ভব হয় আরেকটা শুনবো জনাব সাইদ খান। এবং
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমিও একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যেটা আমি পরবর্তীতে শুনবো। আপনারাও বলছেন যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, একটি প্রশ্ন ছিল নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নেবেন কিনা, এই বিষয়টিও একটু শুনবো মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যাখ্যা। একটা বিরতি পরে ফিরে আসি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ফিরে এলাম নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জনাব রেজওয়ানুল হক, আজকে যে প্রশ্নটি প্রশ্নগুলো করে গিয়েছিলাম সেটিতে আসি, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে স্টেটমেন্ট আন্তর্জাতিক অঙ্গন থেকে 175 জনের বিশিষ্ট ব্যক্তি তারা বিবৃতি দিচ্ছেন, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, এবং শুধু দুটি গত দুটি নির্বাচন নিয়ে কথা বলছেন। আমি আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এমন স্টেটমেন্ট দেয়া, এটা কি তারা যে উদ্বেগ প্রকাশ করেন, এটা কি আসলে তারা স্বপ্রণোদিত ভাবেই এই উদ্বেগটা তাদের মধ্যে চলে আসে, নাকি এর মধ্যেও কোনো লবিং বা আর্থিক বা স্বার্থগত লেনদেন আছে বলে মনে করেন জনাব রেজওয়ানুল হক? আছে, তার যারা আরো যারা নোবেল জিতেছেন পেয়েছেন তাদের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই এই বিবৃতিটা এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এখানে আমি আর্থিক বিষয়টা বলবো না যেহেতু জানি না, তবে একটা লবিং হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূসের ব্যাপারে এর আগেও কিন্তু কয়েকজন নোবেল বিজয়ী সহ আরো কয়েকজন স্টেটমেন্ট দিয়েছিলেন। আমার স্টেটমেন্টে আরো একটি যে বক্তব্য সেটি বলতে চাই, সেটা হচ্ছে যে একটি বিচার প্রক্রিয়া চলছে, তারা বলছেন যে বিচারটা স্থগিত করা হোক, এবং তারা তারা বলেছেন যে আন্তর্জাতিক পর্যায়ের যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আইনজীবীরা এটা খুঁটিয়ে দেখুক, এবং তারা আরো একটা কথা বলেছেন যেটি আমার কাছে আরো রহস্যজনক বা উদ্দেশ্যমূলক মনে হয়, সেটি হচ্ছে তারা বলছেন যদি সঠিকভাবে পর্যালোচনা করা হয় তাহলে ডক্টর ইউনূস নির্দোষ প্রমাণিত হবে। তো তারা তো নিজেরাই রায় দিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দোষ, তাহলে আর এত কিছু খুঁটিনাটি পর্যবেক্ষণ এগুলি করার উদ্দেশ্যটা কি? মানে তারা একটা পক্ষ, ডক্টর ইউনূসের পক্ষ অলরেডি নিয়ে নিয়েছেন, তারা বিচার প্রক্রিয়া চালানোর পক্ষে না, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আগেই বলেছি যে অন্য বিভিন্ন পশ্চিমা দেশগুলো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন খুবই অ্যাক্টিভ, তারা বলছেন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এই স্টেটমেন্টের মধ্যেও এই বিষয়টা আসাতে, নির্বাচন প্রসঙ্গটা আসাতে আমার কাছে মনে হয় স্টেটমেন্টটা একটা পিছনে একটা উদ্দেশ্য আছে। নইলে শুধু যদি ডক্টর ইউনূসের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা এটি হয়তো এই সন্দেহটা করতাম না। তো আমার কাছে এই জন্য মনে হয় যে বিদেশিদের অন্যান্য যে বিদেশিদের যে অ্যাক্টিভিটিস বা তাদের যে দৌড়ঝাঁপ তার সঙ্গে এই স্টেটমেন্ট দেওয়ার যে উদ্যোগটা সেটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং একই প্রক্রিয়ার অংশ বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ জনাব রেজওয়ানুল হক রাজা। জনাব আবু সাইদ খান, আপনি কি মনে করেন, আমরা যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে এরকম বিবৃতি বা বিভিন্ন তৎপরতা দেখেছিলাম, এবং সেই সাথে নির্বাচনের প্রসঙ্গটি আনা সেটি নিয়েও, আসলে এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে কিনা, নাকি উদ্বেগটা স্বপ্রণোদিত, খুব স্বাভাবিকভাবে এই উদ্বেগটা আসার কথা? আচ্ছা, ডক্টর ইউনূসের বিষয়টা যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলানো ঠিক হবে না। যুদ্ধাপরাধীরা দেশের কলঙ্ক, তারা 71-এর ইতিহাসকে কলঙ্কিত করেছে, তারা মুক্তিযুদ্ধের সময় মানবতা লঙ্ঘন করেছে এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত। ডক্টর ইউনূস দেশের সম্মানীয় নাগরিক, তিনি নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে তিনি দেশের সম্মান বৃদ্ধি করেছেন, বাংলাদেশকে সম্মানিত করেছেন, অতএব এখানে দুটো মিলানোটা মোটেই ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়ার এই রেওয়াজটা তো এটা আছে পৃথিবীতে, আমরা এখন দেখছি পৃথিবীতে খুব কাছাকাছি চলে এসছে এবং তথ্যপ্রয়ের অভাব, তথ্যপ্রয়ের প্রবাহের যুগে তো এক দেশ আর এক দেশ সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। আর একটা হলো স্টেটমেন্টটা লবিং তো এই শব্দটা কিনা, তবে স্টেটমেন্টটাতে ক্যাম্পেইন করতে হয়, কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়। আমরাও যখন কোনো ব্যাপারে দেশের ভিতর কেউ স্টেটমেন্ট দেয় তখন কেউ কেউ উদ্যোগী হয়ে তো স্টেটমেন্টটা নিতে হয়, যখন 40-50 জন বুদ্ধিজীবী দেয় সেখানে এক ধরনের ক্যাম্পেইন তো হয়, একজন উদ্যোগী ভূমিকা করা হয়। আর একটা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্যাটা পৃথিবীতে, ধরেন ভারতের অনেক সমস্যা আছে তো কিংবা অন্যান্য দেশের সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে পশ্চিমারা নাক গলায় না, এটা কি? কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে তো এখানে আমাদের দলগুলোই
অর্থাৎ আমাদের সরকার ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলই এটা নিয়ে বিদেশের কাছে বিভিন্ন সময় সালিশ নালিশ করেছে, যখন যার পক্ষে গেছে, বিদেশি স্টেটমেন্ট যখন তাদের পক্ষে যায় তখন অভিনন্দন জানায়, সরকারের পক্ষে গেলে সরকার অভিনন্দন জানায়, বিরোধী দলের পক্ষে গেলে বিরোধী দল অভিনন্দন জানায়, আবার তাদের বিপক্ষে গেলে তারা সমালোচনা করে। তো এই ধরনের এখন হচ্ছে যে গণতন্ত্র তো একটা, হ্যাঁ, পশ্চিমাদের দৃষ্টিতে কিংবা গণতন্ত্র মানব অধিকার এটা একটা আন্তর্জাতিক ইস্যু, এবং সেই জায়গা থেকে আপনি মনে করেন তারা তো স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় তারা স্টেটমেন্ট দিচ্ছেন। তো এবং আমাদের এই সমস্ত দেশ শুধুমাত্র এই ব্যক্তিত্ব না, রাষ্ট্রগুলো এ ব্যাপারে তৎপর হয়েছে। তো রাষ্ট্র যদি আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা যদি যুক্তরাষ্ট্র, আমরা যদি অন্য অন্য রাষ্ট্রের উদ্যোগকে এবং তাদের বিভিন্ন ভূমিকাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে ব্যক্তিরা তাদের তো আমি অপরাধ খুঁজে পাই না। আমি মিলিয়ে প্রশ্নটি করছিলাম, নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত ব্যক্তি, এটি নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আলোচনা জায়গাটা। আমি একটু এই প্রশ্নটা করতে চাই যে নির্বাচন অংশগ্রহণ মূলক করা নিয়ে যে প্রশ্নটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটি উত্তরে বললেন জনগণের অংশগ্রহণ হলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়, ভোট চোর দুর্নীতিবাজরা অংশগ্রহণ করলেই কি নির্বাচন বৈধ হবে, এমন প্রশ্নও তিনি রাখছেন। এখান থেকে আসলে কি বার্তা পাওয়া যায় যেটি নিয়ে সবার আলোচনা উদ্বেগ বিভিন্ন সময় থেকেই আসছে দেশে বিদেশে, নির্বাচন অংশগ্রহণমূলক করার ব্যাপারে কেমন বার্তা আসছে? বার্তাটা পরিষ্কার, সেটা হচ্ছে তিনি এই যে ভোট চোর দুর্নীতিবাজ যে শব্দগুলি বলেছেন সেটি তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এবং বলেছেন যে তারা এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, না এলে হবে না সেটি তিনি মনে করেন না। তিনি মনে করেছেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে তারা না এলেও হবে যদি জনগণ এই নির্বাচনে অংশ নেয়, ভোট দিতে আসে। এবং এখান থেকে পরিষ্কার যে বিএনপি এলো কি এলো না সেটি সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, বিএনপি সরকারি দল গুরুত্ব দিচ্ছে যাতে মানুষ যদি ভোট দিতে আসে সেটার উপর। এবং এটি তো এর আগেও ধরেন আওয়ামী লীগের এর আগেও বিভিন্ন বৈঠকে বা সিদ্ধান্ত বা লিডারদের বক্তব্য থেকে পরিষ্কার ভাবে আসছে যে বিএনপি যদি বিএনপি আসলে আসবে, না আসলে না আসবে, ইলেকশনের মতো হবে। দেখুন বিএনপি যে কারণে ইলেকশনের ব্যাপারে বিএনপির যে অবস্থান সেটি কিন্তু এমন না যে নির্বাচন কমে, দেশে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই, সরকারি দল বেশি সুবিধা পাচ্ছে আমরা কম পাচ্ছি, এরকম এরকম না। এরকম হলে নির্বাচন কমিশনের বড় একটা দায়িত্ব থাকে সেই লেভেল প্লেয়িং ফিল্ডটা করে দেওয়া। বিএনপি অবস্থানটা কিন্তু পুরোপুরি রাজনৈতিক, সেটি হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই আওয়ামী লীগ সরকারের অধীনে নয়। তো এইটি তো একটা বড় রাজনৈতিক অবস্থান, এবং সরকারের অবস্থান হচ্ছে পুরোপুরি বিপরীত। এইটি তো ধরেন এটার মীমাংসা সরকার তো এটা সমাধান দিবে না, কারণ তারা বিএনপির অবস্থানকে বিশ্বাস করে না, তারা এই বিএনপির অবস্থানের বিরোধী। সুতরাং বিএনপিকে আর কিভাবে ইলেকশনে আনা যাবে? তো এই কারণে তিনি সরকার প্রধান আজকে পরিষ্কার করে বলেছেন যে তারা না আসলে না আসবে, জনগণ আসলেই হবে, এটাই অংশগ্রহণ মূলক নির্বাচন। এটা সরকারের যে অবস্থানটা আগের অবস্থান সেই অবস্থানটাই তিনি পুনর্ব্যক্ত করেছেন এবং পরিষ্কার করে সেটি বিষয়টা আরো পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন। আমি একটা বিরতিতে যাই জনাবু সাহেব খান, এই অবস্থান সরকারের এই অবস্থানটার যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন কিনা সেটাও একটা আমি বিরতির পর একটু শুনবো, আরো একটু সম্ভবত অন্য প্রসঙ্গে কথা বলবো। ফিরছি বিরতির পর সংবাদ সম্প্রসারণ। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। জনাবু সাহেব খান, যেটি জিজ্ঞাসা করছিলাম যে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা নয়, জনগণ অংশগ্রহণ করলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, এই বিষয়ে আপনি কি মনে করেন? যদি অতীত নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে বলেন, আপনার বক্তব্যটা জানতে চাই। এবং 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 বিএনপি তো তাদের অবস্থান নানানভাবে পরিবর্তনও করেছে, যাবো নির্বাচনে যাবে, তারপরে আবার যাবে না, আবার গেছে, বা যা অতীতে আমরা দেখেছি সেখান থেকে কি মনে হয় বিএনপি কি নির্বাচনে যাবে? জনবাবু সাহেব, আচ্ছা প্রথমত হচ্ছে আমি রিজানুল হক রাজার সঙ্গে একমত যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেছে। তবে ঘটনাটা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে তো সরকার এবং বিরোধী দল উভয় অংশগ্রহণ করে, এবং যারা সংখ্যাগরিষ্ঠতা পান তারা সরকার গঠন করে এবং অন্যরা তারা বিরোধী আসনে বসে।
এইটা হচ্ছে রেওয়াজ বাংলাদেশে। তো সরকার এবং বিরোধী দল বলতে জনগণের কাছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে যেমনই করে গ্রহণযোগ্য নির্বাচন হয় না, অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, বিএনপিকে বাদ দিয়েও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হয় না। অতএব উভয় দল আওয়ামী লীগ বিএনপি সহ আরো বড় বড় দলগুলোর অংশগ্রহণটা একটা গুরুত্বপূর্ণ। এবং আর তা না হলে আমরা যেটা দেখি যে 20% 21% ভোট হয়, আমরা বাই ইলেকশন গুলো যেগুলো দেখলাম ওই বিরোধী দলগুলোকে বড় দলগুলো অংশগ্রহণ না করার কারণে এটি হয়েছে। অতএব সব দলের অংশগ্রহণ এবং সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ব্যাপারে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, বড় বড় দলগুলো, সরকার এবং বিরোধী পক্ষ উভয়ের একটা ঐক্যমত্যে আসা দরকার, একটা সমঝোতা দরকার, একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার। যেমন এক লাইনে আমি বলি, 96 সালে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে একটা ব্যবস্থা গৃহীত হয়েছিল। আজকের অবস্থায় দলীয় সরকার, নির্দলীয় সরকার, জাতীয় সরকার না কোন ধরনের সরকার, সরকারের রূপরেখাটা কি হবে, এই ধরনের একটা সমঝোতাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনি মনে করছেন, ধন্যবাদ জনাব অবস্থা খান। আর একটা প্রসঙ্গে একটু সেটাও একটু খুব দু এক লাইনে শুনবো। তারেক রহমানের বক্তব্য, আদালতের নির্দেশে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর কাজ শুরু করেছে বিটিআরসি, এই ডিজিটালাইজেশনের যুগে এই কাজটি আসলে করে কতটা লাভ হবে বলে আপনি মনে করেন? এবং আদালতে দুই পক্ষের আইনজীবী, আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের আইনজীবী যা অবস্থান দেখা গেল, বিচারকের এজলাস ত্যাগ, ফাইল ছোড়াছুড়ির মতো ঘটনা, বাগবিতণ্ডা, আইনজীবীদের ভাবমূর্তি কেমন আসে এখান থেকে, যেটি প্রধান বিচারপতিকেও জানানো হয়েছে জনাব অবস্থা? প্রথম হচ্ছে যে আদালতের রায় নিয়ে আমার কিছু বলার নয়, আদালতের রায় সেটা সবার জন্য শিরোধার্য, সেটা তো মানতেই হয়, তো এটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার কাছে মনে হয় যে এই তথ্য প্রবাহের যুগে তো তথ্য গোপন রাখা কিংবা এটা কোনো ফল বয়ে আনে না। আর একটা ব্যাপার হচ্ছে, একটা লোক অপরাধী হতে পারে, তো তার সে অপরাধের সুনির্দিষ্ট অপরাধ থাকলে তার আইনি প্রক্রিয়া, তার বিচার হতে পারে, বাইরে থাকলে দেশে তাকে হাজির করা যেতে পারে, সবকিছুই করা যেতে পারে, কিন্তু তার কথা বলা কিংবা তার বক্তব্য সরিয়ে ফেলা এটা আমার কাছে যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে হয় না। অনেক ধন্যবাদ আপনার বক্তব্য স্পষ্ট জনাব রেজওয়ান উল হক রাজা। কোন ব্যাপারে জানতে চান? দুটো প্রসঙ্গে এক ছোট ছোট করে আপনার মন্তব্য শুনে শেষ করতে হবে, জাস্ট দুই মিনিটে শুনবো আপনার বক্তব্য। আচ্ছা, তারেক রহমানের ব্যাপারে আমার যেটা মনে হয়, যেটি আদালত বলেছেন বা যে তিনি বাংলাদেশের একাধিক মামলার দণ্ডিত আসামি এবং পলাতক আসামিদের কোনো আত্মপক্ষ সমর্থন বাইরে থেকে আদালতে আত্মসমর্পণ না করে বাইরে থেকে কোনো আত্মপক্ষ সমর্পণ করার আত্মপক্ষ সমর্থন করা বা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষিদ্ধ, সেই গ্রাউন্ডে তার এই বক্তব্যটা প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এবং সেটার ব্যাপারে আমিও একমত যে আবু সাইদ খান ভাইয়ের সঙ্গে যে এই ব্যাপারে আদালতের ব্যাপারে কিছু বলার নাই। তবে যেটি সরিয়ে ফেলতে বলেছে বিটিআরসিকে, তারা সে চেষ্টা করছে, সেটি তারা কতটুকু পারবে তার উপরে নির্ভর করছে এটি কতখানি কার্যকর হবে কি হবে না তার উপর। জি, আর যদি নির্বাচন অংশগ্রহণমূলক করার বিষয়ে একটু বলতেন, যে মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন, সেভাবে আসলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে বলে আপনি মনে করেন? না, সেটি তো আমি আগেও বলেছি, সাহিদ ভাই বলেছেন যে বিরোধী দল না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক কিভাবে হবে। এখন প্রধান বিরোধী দল বিএনপি, এটা সত্য, তারা যদি ইলেকশনে রাজনৈতিক কোনো দাবি শর্ত দেয় এবং যদি না আসে, তাহলে কি সরকারের পক্ষে সরকার কি করবে? সরকার তো এই দাবির সাথে একমত নয় এবং ইলেকশন কমিশনের পক্ষে ওই দাবি মানা সম্ভব না। সেক্ষেত্রে বিএনপিকে সরকার বা ইলেকশন কমিশন কিভাবে আনবে? কোনো আমি তো কোনো পথ দেখি না। বিএনপি যদি তাদের অবস্থান পরিবর্তন করে না আসলে বিএনপি আসবে না, আনাও সম্ভব না। সেক্ষেত্রে বিরোধী দল তো আরো আছে, তারা ইলেকশন করবে এবং সেই ইলেকশনে যদি মানুষ ভোট দেয়। অনেক ধন্যবাদ জনাব রেজওয়ানুল হক, আজকের মতো আমাকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান, ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। বিদায় আজকের মতো, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রচার।